আজকে এই ভিডিওতে আমরা ইউজি বিডিপি পিজি আপনাদের অ্যাসাইনমেন্ট কোন সময় হতে পারে অ্যাসাইনমেন্ট গাইডলাইন্স কোন সময়ে দেওয়া হবে আপনাদের টার্মেন এক্সাম কোন সময়ে হবে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার আগে বলি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট করে অল ভিডিও সিলেক্ট করবেন তাহলে এই চ্যানেল থেকে যখন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হবে সেই নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে এবং ভিডিওটি আপনি সাথে সাথে দেখে নিয়ে নিজেকে আপডেট করতে পারবেন এবং এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্টে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে ওই লিঙ্ক ধরে আপনি কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার সময় আপনি অনেক কিছু হেল্প পেলেও পেতে পারেন আজকে আপনাদের অ্যাসাইনমেন্ট কোন সময়ে দেওয়া হবে অ্যাসাইনমেন্ট গাইডলাইনস কোন সময়ে দেওয়া হবে এবং আপনাদের টার্মেন এক্সাম কোন সময়ে হবে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার আগে ছোট্টভাবে জানিয়ে রাখি আপনারা কিন্তু বেশ মানে গুটিগতক ছাত্রছাত্রী আপনারা এখন খুব বেশ চিন্তায় আছেন কেন চিন্তায় আছে না ইউনিভার্সিটি থেকে ফর্ম ফিল আপ করার জন্য যে দ্বিতীয় সুযোগ দেওয়া হয়েছিল। সেই দ্বিতীয় সুযোগ আপনারা কাজে লাগিয়ে ফর্ম ফিল করে উঠতে পারেননি ফর্ম ফিল করতে পারেননি তাই আপনাদের কিন্তু এই বছরটা নষ্ট হতে চলেছে এই চিন্তাটা আপনাদের চেপে ধরেছে দেখুন এই রকম কারণগুলোর জন্য ইউনিভার্সিটি দিকে কিন্তু মানে কোনোভাবেই ইউনিভার্সিটির দিকে আঙুল তোলা যায় না কারণ ইউনিভার্সিটি তার কাজ কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করে এসেছে ইউনিভার্সিটি থেকে ফর্ম ফিল করার জন্য আপনাদের প্রথম সুযোগ বেশ কয়েকদিন ধরে দেওয়া হয়েছিল সেই যে বেশ কয়েকদিন ধরে ইউনিভার্সিটি থেকে ফর্ম ফিল করার যে সুযোগ দেওয়া হয়েছিল সেই সুযোগকে কাজে লাগিয়ে নাইনটি পারসেন্ট ছাত্রছাত্রী কিন্তু ফর্ম ফিল আপটা করে নিয়েছিল এবার সার্ভার প্রবলেম খুব দেখা দিয়েছিল সেই কারণে টেন পারসেন্ট ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করতে পারেনি তাই ইউনিভার্সিটি কিন্তু মানবিকতার পরিচয় দিয়েছে ইউনিভার্সিটি মানবিক হয়ে ফর্ম ফিল আপ করার জন্য একটা সেকেন্ড চান্স দিয়েছিল আপনারা কিন্তু সেই সেকেন্ড চান্সও কাজে লাগিয়ে ফর্ম ফিল আপ করে উঠতে পারেননি এবং এই মুহূর্তে ইউনিভার্সিটি থেকে ফর্ম ফিল আপের যে থার্ড চান্স তৃতীয় সুযোগ দেওয়া মানে দেওয়া হবে কি না সেটা বলা যাচ্ছে না খুব সম্ভবত দেওয়া হবে না কারণ অ্যাসাইনমেন্ট এবং টার্মেন্ট একেবারে দৌড় গড়ায় তো এই মুহূর্তে আপনারা কি করবেন কারণ আপনারা ফর্ম ফিল আপ করে উঠতে পারেনি তাহলে এই বছর আপনার কিন্তু নষ্ট হয়ে যাবে এই মুহূর্তে কি তেমন কোনো কিছু করা যেতে পারে যে আপনাদের এক বছর যেন নষ্ট না হয় দেখুন কোনো এই মুহূর্তে এমন তেমন কিছু নেই যে সেটা করলেই কিন্তু আপনার এক বছর নষ্ট হবে না আপনি পরীক্ষাটা দিতে পারবেন আপনি একটা লাস্ট চান্স করতে পারেন মানে লাস্ট একটা সুযোগ আপনার আছে আপনি চেষ্টা করে দেখতে পারেন মানে হলেও হতে পারে হবে কোনো গ্যারেন্টি নেই না হওয়ার চান্সটাই বেশি তবুও চুপচাপ বসে না থেকে হাহুতাশ না করে আপনি চেষ্টা করে দেখতে পারেন যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এক বছর নষ্ট হবে না আপনি কি করবেন কারণ ইউনিভার্সিটি থেকে ফর্ম ফিল আপ করার জন্য আর হয়তো কোনো সুযোগ দেওয়া হবে না তাহলে তো আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না আর আপনি ফর্ম ফিল আপ না করতে পারলে আপনি পরীক্ষায় বসতে পারবেন না এই মুহূর্তে আপনি কি করবেন এই মুহূর্তে আমার ব্যক্তিগতভাবে যেটা আমি আপনাকে সাজেস্ট করব সেটা হচ্ছে কাউকে না জড়িয়ে আপনি আপনার সমস্যাটা বুঝে নিন অন্যকে অন্যের সমস্যাটা বুঝে নিতে দিন আপনি আপনারটা বুঝে নিন আপনি কাউকে না জড়িয়ে আপনি হয়তো ভাববেন যে চার পাঁচজন দশজন একসাথে গেলে হয়তো ভালো হবে এটা কিন্তু নিয়মের বাইরে যেহেতু একটা ব্যাপার তাই এটা ইউনিভার্সাল না করাই ভালো আপনি আপনার সমস্যা নিয়ে আপনি সোজা আপনার গার্ডিয়ান নিয়ে ইউনিভার্সিটিতে চলে যান ইউনিভার্সিটি গিয়ে আপনার সমস্যার কথা বলুন আপনি অনুরোধ করুন রিকোয়েস্ট করুন হাতে পায়ে ধরুন এবং আপনি একটু কান্নাকাটি করুন এবং আপনি খুব মানে খুব ভাবে আপনি রিকোয়েস্ট করুন আপনার সমস্যাগুলো একটু তুলে ধরুন আমরা কিন্তু বারবার বলেছি যে ইউনিভার্সিটি মানবিক ইউনিভার্সিটি সবসময় কিন্তু ছাত্রছাত্রীদের যে সমস্যা ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা অসুবিধা সমস্ত কিছুকে মাথায় রেখে কিন্তু বারবার কিন্তু এই ইউনিভার্সিটি মানবিকতার পরিচয় দিয়ে এসছে তাই আপনারা এইভাবে কিন্তু একটা লাস্ট সুযোগ আপনারা কাজে লাগাতে পারেন এইভাবে আপনার একটা লাস্ট আপনারা চেষ্টা করতে পারেন কারণ এই মুহূর্তে এটা ছাড়া আপনাদের আর বিশেষ তেমন কিছু করার নেই কারণ ইউনিভার্সিটি থেকে যদি ফর্ম ফিল করার তৃতীয় সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো আপনারা ফর্ম ফিল আপটা করে নিতে পারবেন কিন্তু এই মুহূর্তে তৃতীয় সুযোগ দেওয়া হবে বলে মনে হয় না তাই আপনারা এইভাবে করতে পারেন ইউনিভার্সিটিতে চলে যান ইউনিভার্সিটিতে গিয়ে আপনারা একটু রিকোয়েস্ট করুন যদি হয় তাহলে কিন্তু হলেও হতে পারে আপনার এক বছর নষ্ট হবে না আপনি এই বছর কিন্তু পরীক্ষাগুলো দিতে পারবেন এবার এসে অ্যাসাইনমেন্ট পিজিদের অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট যেহেতু আপনাদের অনলাইন হচ্ছে তাই আপনারা সেইভাবে প্রিপারেশান নিন আপনারা এমসিকিউ প্র্যাকটিস করুন অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্র্যাকটিস করুন এবং আপনাদের যে টার্মেন এক্সাম সেটা অফলাইন হবে ধরে নিয়ে আপনারা প্রিপারেশানটা সেইভাবে নিন এখন শেষ মুহূর্তে যদি আপনাদের টার্মেন এক্সামও অনলাইনে হয় সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধে হবে না কারণ অ্যাসাইনমেন্ট অনলাইনে হচ্ছে তার জন্য আপনারা প্রিপারেশান নেওয়া থাকছে এখন থেকে তাই শেষ মুহূর্তে যদি টার্মেন এক্সামও অনলাইনে হয় তাই কিন্তু আপনার কোনো অসুবিধে হবে না কিন্তু আপনি যদি এখন থেকেই অ্যাসাইনমেন্ট এবং দুটো অনলাইন হবে আপনি শুধুমাত্র অনলাইন পরীক্ষার জন্য আপনি নিতে থাকেন সেক্ষেত্রে কোনো কারণবশত যদি ইউনিভার্সিটি থেকে আপনাদের যে টার্মেন্ট এক্সাম সেটা যদি অফলাইনভাবে নেওয়া হয় সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক অসুবিধার মধ্যে পড়ে যাবেন আপনাকে সেখানে বড় বড়ো প্রশ্নের উত্তর করতে হবে আপনি কিন্তু পরীক্ষার হলে নামাতে পারবেন না তাই আপনাদের যেহেতু অ্যাসাইনমেন্ট অনলাইনভাবে হচ্ছে তাই আপনারা অ্যাসাইনমেন্টের জন্য সেইভাবে প্রিপারেশান নিন এবং টার্ম পরীক্ষা অফলাইন হবে ধরে নিয়ে আপনারা সেইভাবে আপনাদের প্রিপারেশন নিয়ে এগোতে থাকুন আপনাদের অ্যাসাইনমেন্ট এখন একটু দেরি আছে আগে ইউজি বিডিপিদের হবে তারপরে আপনাদের অ্যাসাইনমেন্ট হবে তারপরে আপনাদের টার্মেন্ট পরীক্ষা আরও দেরি আছে সেই সমস্ত আপডেট আপনি কিন্তু একটার পর একটা দিতে থাকবো অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবার আসি ইউজি এবং বিডিপি আপনাদের অ্যাসাইনমেন্ট কোন সময় হবে এবং আপনাদের টার্মিন ইন এক্সাম কোন সময় হবে দেখুন আপনাদের অ্যাসাইনমেন্ট কিন্তু একেবারে দৌড় করায় অ্যাসাইনমেন্ট নিয়ে এর আগে দুটো ভিডিও দিয়েছি অ্যাসাইনমেন্ট নিয়ে এটাই সম্ভবত হয়তো আমার লাস্ট ভিডিও এরপরে হয়তো অ্যাসাইনমেন্ট নিয়ে আমাকে আর কোনো ভিডিও দিতে হবে না অ্যাসাইনমেন্ট দেওয়ার আগে আপনাদের ছোটোখাটোভাবে দু একটা কাজ করতে হবে তার জন্য ইউনিভার্সিটি থেকে নোটিশ দেওয়া হবে যেমন ইউনিভার্সিটি থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট গাইডলাইন্সে নোটিশ দেওয়া হবে আপনাদের অ্যাসাইনমেন্ট যে সাবমিশন স্লিপ আপনাদের ডাউনলোড করতে হবে সেটা নোটিশ দেওয়া হবে এই সমস্ত কাজগুলোর জন্য হয়তো সাত দিন সময় লাগবে তারপরে আপনাদের ফাইনালভাবে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের যে অ্যাসাইনমেন্ট উমুক তারিখ থেকে উমুক তারিখ পর্যন্ত তো সেটার জন্য হয়তো আপনারা সাত দিন সময় পাবেন তো এই সমস্ত দিকগুলোকে সামনে রেখে আপনারা ধরে নিতে পারেন আপনাদের যে অ্যাসাইনমেন্ট সেটা এই মাসের মিডিলে আপনাদের অ্যাসাইনমেন্ট পাবলিশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং এখানে বলে রাখা ভালো যে এই সমস্ত অ্যাসাইনমেন্ট কবে হবে আপনাদের টার্মেন কবে হবে এগুলো কিন্তু ইউনিভার্সিটি সিদ্ধান্ত চূড়ান্ত আমরা আনুমানিকভাবে আপনাদের সামনে তুলে ধরছি মাত্র আমাদের কাছে কিন্তু করে পারফেক্ট যে এটাই হবে তেমন কিন্তু কোনো গ্যারেন্টি আমাদের কাছে নেই বা তেমন কোনো গ্যারেন্টি আমরা দিচ্ছি না আমরা আনুমানিকভাবে আপনাদের চিন্তা কমানোর জন্য একটা আপনাদের সামনে তুলে ধরছি এবং এই রকম সময়ে হবে ধরে নেওয়া যায় এর আরও একটু আগে হয়তো হয়ে যেতে পারতো কিন্তু পরীক্ষা অনলাইনভাবে হবে না অফলাইনভাবে হবে এটা নিয়ে বেশ অনেকটা জলঘোলা হয়েছিল তাই হয়তো এতটা দেরি হয়েছে না নাহলে হয়তো এই রকম সময় অ্যাসাইনমেন্টটা দিয়ে দিলেও দিতে পারতো তো যাই হোক মোটামুটি আপনাদের তো পরীক্ষা অনলাইনভাবে হবে সেটা আপনারা কনফার্ম হয়ে গিয়েছেন তাই এই মুহূর্তে পরীক্ষা অনলাইনভাবে হবে না অফলাইনভাবে হবে সেটা নিয়ে আপনাদের মনের মধ্যে যেন কোনো চিন্তা না থাকে আপনাদের পরীক্ষা অনলাইনভাবে হবে সেটা কনফার্ম এবং আপনাদের যে অ্যাসাইনমেন্ট সেটা এই মাসের মিডিলের দিকে দিয়ে দেবে এইরকম একটা কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে তারপরে আপনারা সাত দিন পরে আপনাদের যে অ্যাসাইনমেন্ট অ্যান্সার শিট আপনারা ডাউনলোড করতে পারবেন আপনি দেখে নিতে পারবেন যে আপনি কটা প্রশ্নের উত্তর আপনি ঠিক দিয়েছেন কটা আপনার ভুল হয়েছে কটা আপনি ব্ল্যাঙ্ক সাবমিট করেছেন এই সমস্ত কিছু দেখে নেওয়ার জন্য অ্যাসাইনমেন্ট সাবমিট করার সাত দিন পরে অ্যাসাইনমেন্ট অ্যান্সার শিট আপনি কিন্তু ডাউনলোড করার সুযোগ পাবেন তার কিছুদিন পরে আপনাদের টার্মেন্ট এক্সাম কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত হবে সেটার কিন্তু একটা নোটিস ইউনিভার্সিটি থেকে দিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে তাহলে আপনারা ধরে নিতে পারেন আপনাদের অ্যাসাইনমেন্ট এবং টার্মেন্ট দুটো পরীক্ষায় এই জুন মাসের মধ্যে আপনাদের কমপ্লিট হয়ে যেতে পারে নয়তো আপনাদের অ্যাসাইনমেন্ট এই জুন মাসের মধ্যে কমপ্লিট তো মানে হবেই তারপরে আপনাদের হয়তো জুলাই মাসের ফার্স্ট উইকে আপনাদের হয়তো টার্মিন এক্সামটা হলেও হতে পারে যদি এই অ্যাসাইনমেন্টটা হয়তো এই মাসের মিডিলের দিকে না করে এই মাসের শেষের দিকে যদি আপনাদের অ্যাসাইনমেন্টটা আরও একটু দেরিতে করে পাবলিশ করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের টার্মিন এক্সাম সেটাও কিন্তু আরও একটু পিছিয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের টার্মিন এক্সাম আপনাদের জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে হয়তো টার্মিন এক্সাম হতে পারে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টটা এই মাসের মিডিলে হবে এইরকম একটা সম্ভাবনা রয়েছে তারপরে আপনাদের টার্মিন এক্সাম হবে তো মোটামুটি এইরকম এই যে পাঁচ দিন আগে সাত দিন আগে সাত দিন পরে এটা তেমন কোনো একটা ব্যাপার নয় আপনারা এই সময়টাকে কাজে লাগান এই সময় আপনারা কিন্তু প্রিপারেশনটা জোরদারভাবে নিয়ে আপনারা যে যেভাবে যেভাবে পারবেন কেউ যদি কোথাও গাইড নিয়েছেন তাহলে আপনাদের বিশেষ কোনো চিন্তা নেই বা আপনারা যদি নিজে পরীক্ষা দেবেন সেক্ষেত্রে আপনারা এই মুহূর্তে একদম সময় নষ্ট করবেন না আপনারা পড়াশোনাটা কন্টিনিউ করুন আপনাদের যে প্রস্তুতি সেটা মজবুতভাবে আপনারা এগিয়ে নিয়ে যান আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকে সুস্থতা কামনা করি ধন্যবাদ